ちょっと肌が。आज बहुत दिन बाद आए हैं हम दोनों यहाँ पे आए हैं हम दोनों बहुत दिन बाद आ गए हैं हम दोनों छोड़ मैं मेरे को अपना लाइक हम दोनों आ गए हैं बहुत दिन बाद चुड़े रहे थे तो ओडे 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 हमारा ताता बाबू আমার হাত চাপা পড়ে গেছে। হাই এভরিওয়ান, আরে হাত চাপা পড়ে গেছে, আমি উঠতে পারছি। আরে চুল 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 বাবা, হাত চাপা পড়ে গেছে। থা আমি ইনস্টাগ্রামে ভিডিও করব, হ্যাঁ করব, আগে ফেসবুক লাইভ আসি তারপরে ইনস্টাগ্রাম পে ভিডিও করেন হাম তার পিছে আ যাও হামকো ভি দেখনে দো সবকো। হ্যালো 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 হ্যালো, তাহলে চলো মানে তো চল সামনে কেটেছে বলে তখন বাজে লাগছে আর ও কাঁপছে কেন এরকম খপর করে নাগি যাই দাবিটা কি আপনার? আমি লাইভে আসবো না, আমি ইনস্টাগ্রামে ভিডিও করবো। গাইস কানা হয়ে গেছি, রিং লাইটটা আমার চশমায় আসছে দেখো। এই ফ্যানটা বন্ধ করো, ফ্যান পাখায় লাইট নেই। ছোটি মোটি বাত তোপে মুখ ফুলায়। আরে বললো না চোখে একটু সমস্যা হয়েছে যার জন্য চশমা নিতে বলেছে ডাক্তারে। আমার কিন্তু কোনো সমস্যা নেই, আমি এটা শুধু ডাস্ট অ্যালার্জির জন্য পড়ি। ওর অ্যালার্জি হচ্ছে আর আমার একটু পাওয়ারটা কমে গেছে। কি জানো পাও না? ওই তো ওই ওই তাই, তার মানে চোখে কম দেখছি। তো সবাই কেমন আছো সেটা আগে একটুখানি বলো। আমি গাইস কত্তু রুগা হই, আমি রুগা হব বলে আমি একবার ভেবেছিলাম যে আমি রুগা হয়ে তারপরে লাইভে আসবো। হাই কি খবর? খুব ভালো, কৃষ্ণ কমল। এই তোমরা কে কে রদ দেখতে গেছিলে আমাকে নিয়ে যায়নি, তাকাতো কেন, চোখ উপড়ে নেবো। দাদা কেমন আছো, কেমন থাকতে পারি বলো? মাথা ধরছে বাবা, সয়াবিন রান্না করবো দুপুরে, সয়াবিন খাবে তোমরা? চিকেন আছে কিন্তু রান্না করবো না। গঞ্জিনায় মুসফুলায় ছোটি মোটি পা তোপে মুখ ফুলায়। আপনাদের সব ভিডিও আমি সারা দিন বসে দেখি আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর একটা লাইভ। বন্ধুরা শুভ কামনা রইল সবার জন্য, চশমাটা পড়ো তাহলে তো ক্লিয়ার আসবে। একটু ক্লিয়ার আসছে না। আরে সব সেই সময় আচ্ছি চি 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 চি, অসুবিধা নেই, ওটা ক্লিয়ার, ওটা স্মুথ ফুল। ওই শোনো আমারটা মজুর, হ্যাঁ চশমাটা, সেই সময় ছাতা রয়েছে সামনে, আমি আর ছাতা খুঁজে পাচ্ছি। ডাউন হচ্ছে কেন, কোন ওরবে কেমন আছো তোমরা? এই আমাকে চশমা পরে কেমন লাগছে সবাই একটু প্লিজ কমেন্ট করে বলো। রিং লাইটটা তো কেমন লাগছে, এই আমাকে কেমন লাগছে গো চশমা পরে? আমি শয়তান, আমি ডাকিনি। ওই দেখো কমেন্ট করে দিয়েছে, দীঘা কবে বেড়াতে আসবে?
যাবো সামনের মাসে, কত তারিখে? 11 তারিখে বেরোবো হয়তো, সামনের মাসের 11 তারিখে বেরাবো। নিউ দীঘা, নিউ দীঘা যাবো, ওল্ড দীঘা না, নিউ দীঘায় যাবো, নিউ দীঘাতেই যাবো। তাও কোন জায়গায় থাকবো সেটাও বলে দিচ্ছি, গ্রিন পার্ক। না, গ্রিন পার্কে যদি ফাঁকা না পাও, গ্রিন পার্কে ফাঁকা পেয়ে যাবো, আগে থেকে বলে যাবো, খাইয়ে কাজ নাই। এবার আমি এসি না নেব, সমুদ্রের সামনে যেসব হোটেল আছে ওগুলো তো থাকবো না, ওগুলো এইটুকু করতে পারবা না, এটা দাও, কেমন আছে সবাই? খুব ভালো আছে? দাদা বৌদি দিদি কেমন আছেন? চশমা খুব ভালো হয়েছে। হাই, কেমন আছেন? আমি বাংলাদেশ চট্টগ্রাম থেকে দেখছি, চট্টগ্রাম নাম শুনেছি। মহা কি লিখেছে, মিনহাজউদ্দিন লিখেছে, বেস্ট কাপল, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে চালিয়ে যাও, আমরা সবসময় পাশে আছি, থাকবো, তোমরা আছো বলেই তো আমরা সবসময় এগিয়ে যেতে পারছি, তোমাদের সাপোর্ট দরকার। বৌদি চুলগুলো খুলে দাও, অনেক সুন্দর লাগে। আর বলো না, চুল খুলে চোখে ঢুকে যায়, সম্ভব না আমার কাছে চুল খোলা, আমার চুল। অনির্বাণ চৌধুরী, থ্যাংক ইউ দাদা, বেস্ট কাপল, কেমন আছো দিদি ভাই? তোমার পোজ দেখার জন্য বসে আছি, পোজ। এই আমার ফানি ভিডিওগুলো কেমন হচ্ছে একটু বলো তো সবাই। রাঁচি থেকে, আচ্ছা বাংলাদেশ রাঁচি, দিদি ভাই আমার একটা হেল্প করবা, অবশ্যই বলুন কি হেল্প। আশা ব্লগ, কি হেল্প? আশা ব্লগ, ব্লগ না, অনেক অনেক সুন্দর ভাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। আমি ত্রিপুরা থেকে বলছি, ত্রিপুরা, ত্রিপুরার অনেকজন আছে কিন্তু অনেকদিন তাদের সঙ্গে কথা হয়নি। ত্রিপুরা কোথায়? ত্রিপুরা তা বলতে পারবো না, কিন্তু ত্রিপুরার নামটা শুনেছি, অনেক চেনা চেনা, শোনা শোনা। কি আজকে হুট করে ওয়া টাইমে লাইভে চলে এসেছি, আগের থেকে যদি স্টোরিতে দিয়ে দিতাম ভালো হতো। অনেকদিন লাইভে আসা হয় না, ওই জন্য দেখলাম কি করবো। আমাকে বলছে আমার চশমাতে যেহেতু পাওয়ার আছে যার জন্য এটাকে, এটা গ্রিন দেখা যাচ্ছে। ওটা দেখো, ওটাতে দেখো, আমারটা ব্লু লাগছে, ওটাতে ব্লু লাগছে, আমারটাতে যেহেতু পাওয়ার আছে যার জন্য ওরকম গ্রিন লাগছে। বৃষ্টি পড়ে তোমার কথা মনে পড়ে, তুমি আসো, তুমি আছো কত দূরে জানবো আমি কেমন করে, বাড়ি কোথায় বলছি। চলো তোমাদের আজকে আমার বাড়িটা বলেই দিচ্ছি, অনেকদিন লুকিয়ে। ওই দেখো লিখেছে, বিড়ালের মাংসের পকোড়াটা ভালো ছিল ভাই। না না না, ওটা চিকেন ছিল বিড়াল, একটা ফানি ভিডিও দেখো। এখন চশমা পরে থাকতে থাকতে না, আমাকে ডাক্তারে বলেছে যতদিন বেঁচে থাকতে হবে এটাই বলে, না বেঁচে থাকতে না, না আমাকে বলেছে চশমা পরে থাকতে হবে, এখন থাকতে হবে, মানে ভালো মতন করে থাকলে এক মাসের মধ্যে আর পড়া লাগবে না, তারপর এক মাস পর দেখাতে বলেছে, আরেকবার চোখ দুটো দেখে আসতে। দিদি একটা হেল্প করবা, আমার ফেসবুক আইডিটা একটু চলে গেল, মেসেজটা চলে গেল। দিদি পেজে পলিসি ইস্যু আসলে কি করব? আচ্ছা পলিসি ইস্যুটা কি, পলিসি ইস্যু আছে সেটা আগে জানতে হবে, কি পলিসি ইস্যু এসেছে সেটা আগে জানতে হবে। আমার বাড়ি বনগাঁতে,
আমার বাড়ি হেলেঞ্চাতে, আমি এইমাত্র হেলেঞ্চা বাজারে গেলে অনেকের সঙ্গে দেখা হয়। তোমার বাড়ি কোথায় যাব বলো? আমার বাড়ি হচ্ছে হেলেঞ্চাতে, চট্টগ্রাম থেকে বলছি। আমরা না একটা ইয়ে ঠিক করেছি বুঝলে, এই তোমরা কে কে গো আমাদের লাভ স্টোরিটা শুনতে চাও অবশ্যই কমেন্ট করে বলো, একদিনকে বলবো। হ্যাঁ লাইভে না ব্লগ বানিয়ে বলবো। কোনটা করে পুজো দিলে তোমার মতো বউ পাবো? কি বাবা কি বলে, আমি একদম রোগা ছিল বলো তো আমি কেমন ছিলাম? এরকম ঠিনঠিনে ছিল, আমার থেকে রোগা ছিল। ভিডিও তো তো দেখো, আমার থেকে রোগা ছিল। আমি ওর থেকে রোগা ছিলাম বিয়ের আগে। এই এই কদিন হয়েছে আমার শরীর স্বাস্থ্যটা এরকম হয়েছে, মিয়মোর খেতে খেতে হয়েছে, মিয়মোর কেক খেতে খেতে। এখন তাও তো কদিন আগে কত মোটা হয়ে গেছিলাম, এখন পুরো একদম ঠিক হয়ে গেছে, ঠিকঠাক আছে। আমি খাই না ভাত, আমি ডায়েটে আছি, জিম করি। তোমরা সৌরভদার বাড়ি এসেছিলে না? আমরা এখনো যাইনি। বৌদি তোমাকে নাইস লাগছি। থ্যাংক ইউ। তোমার হাজবেন্ডটা একদম তোমার অভিযুক্ত মানে। আরে একজন তো একটু কমা হতে হয়, দুজন সমান সমান হলে হয় নাকি? আমি শুনবো। ও যেমন আছে তেমনই ভালো। আই এম ফ্রম দেখো না আমাদের পেছনে, দেখো গাইস এই সাইডে পুরোটা আমার ছবি, এই সাইডে আমার ছবি, শুধু তোমাদের দাদা ভাইরা আমার একটাই ছবি। দেখো আমার পোস্ট পাস গুলো দেখেছো? এই দেখো এটা হচ্ছে আমাদের আরনঘাটা স্টেশনে, এটা হচ্ছে ওইটা হচ্ছে গ্রিন শাড়ি পরা, ওটা হচ্ছে আমার ঘরের ভেতরে মেঝের উপরে, আর ওইটা হচ্ছে আমাদের আমতলায়, আর এটা হচ্ছে মালদা স্টেশন, ওইটা হচ্ছে কলকাতায়। ওই যে এইভাবে বেনারসি পরে দাঁড়িয়েছি, ওটা হচ্ছে কলকাতা থেকে তোলা ছবি, বিয়েতে গেছিলাম। আমি নড়ছি, ওটা কেন নড়ছি? দেখো না একটু নড়ছে, ওটা হাওয়াতে নড়ছে। দীঘা থেকে দেখছি, দীঘায় যাবো 11 তারিখে, তখন যারা যারা ওখানে আছো তাদের সঙ্গে দেখা হবে অবশ্যই। মানে যারা যারা যাবে, মানে 11 তারিখে ঢুকবো, মানে ঢুকতে ঢুকতে আমাদের রাত হয়ে যাবে, রাত্রে বেলা আমরা বিচের দিকে যাবো। আমি একা যাচ্ছি না, আমার ননদ যাবে, ননদের ছেলে যাবে, টুম্পা যাবে। টুম্পা তোমাদের জন্য শুভকামনা রইল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলবো দিন টুম্পা পেয়ে গেছে, হচ্ছে প্র্যাকটিক্যাল ভাবে অন্য কি বলো তো, নিজে নিজে ওঠাটা আগে জরুরি। আচ্ছা গাইস আমার ননদ আছে, ছোট ননদ, ছোট ননদ তো তোমার ছোট তো, ওই ছোটির নাম হচ্ছে সুপ্রিয়া মল্লিক, তাই তো? সুপ্রিয়া মল্লিক কিরাশ হয়েছে তোমার ভিডিও কই কিরাশ বৌদি তোমার কিরাশ খাইছে চট্টগ্রাম এখন আসবেন? চট্টগ্রাম কোনে তাই তো জানি, ত্রিপুরা চট্টগ্রাম শুনেছি জায়গা, আমি এখনো যাইনি। বাংলাদেশ থেকে দেখছি। তুম দোনো বহুত কিউট হো। থ্যাংক ইউ সো মাচ, আপ ভি সুন্দর হো, মানে তো আপকো বেবি দেখা ভি নেই ইসিলিয়ে। এই গাইস তোমরা কি চাও আমি হিন্দিতে ব্লগ করি? তাহলে তাহলে আমিও বলবো তুম কিয়া খাতা হ্যায়, তুম কিয়া ইয়ে তো তোর না না দাদা বৌদি তোমরা দুজন আমার খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ। হাই বৌদি তুমি, সরি সরি বাবু সরি, টুট গয়া? নাই নাই টুটা নাই বৌদি, তোমার ভিডিও হেভি সুন্দর লাগে আমার। ওই পাশে নিয়ে আসো তো ব্যাগটা, ধরে নিয়ে আসো তো, মানে বাবাটা জিলিপিটা দিয়ে দাও। বাজারে গিয়েছিলাম, গিয়ে ভিজে গেছি
না না মেডিসিন কে দেখাচ্ছে ফোন পড়ে গেছে আমার ওই পিয়ারা দিয়ে যাবো দেখো পিয়ারা কিনে নিয়েছি বাজারে খাবে তোমরা গাইড বাই তোমাদের দাদা ভাই আসুক আবার করবো আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে আমি বলে দিচ্ছি বব এক সেকেন্ড সৌরভ ববিতা জানি কি নাম ওই যাই হোক ডিপিতে ওই ছবিটা দেওয়া আছে এই ছবিটা দেওয়া আছে ববিতা বিশ্বাস ইনস্টাগ্রামে সার্চ করবা পেয়ে যাবা আর এখন ইনস্টাগ্রামে ভিডিও করতে যাচ্ছি বাই